ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে প্রশ্নের সঙ্গে উত্তরপত্র ছ মাসে পিছু হটলো সংসদ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু পিছু হটার কারণ ঠিক কি এ বিষয়ে সংসদ সভাপতি ঠিক কি বলেছেন দেখো তোমার প্রথমেই বলি যে বারোই মার্চ থেকে সাতাশে মার্চ এবারে মাধ্যমিক শুরু হচ্ছে গত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন সংসদ সভাপতি ঘোষণা করেছিলেন যে আগামী পরীক্ষা অর্থাৎ বারোই মার্চ থেকে সাতাশে মার্চ যে পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষায় প্রশ্নপত্র এবং উত্তরপত্রের জায়গা একই সঙ্গে থাকবে অর্থাৎ কোয়েশ্চেন ক্যাম আনসার সিচ এই পদ্ধতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় হয় বা মাধ্যমিক ইংরেজি পরীক্ষায় হয় এবং সেই মতো সার্বিকভাবে সেই নির্দেশিকা বিভিন্ন স্কুলে পৌঁছে গিয়েছিল তার ছ মাসের পর আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা ঘোষণা করেছে যে সেই পদ্ধতি পুরোপুরি বাতিল করা হচ্ছে অর্থাৎ যে পরীক্ষা হবে বারোই মার্চ সাতাশে মার্চ পর্যন্ত যে পরীক্ষা চলবে উচ্চ মাধ্যমিকের সেই পরীক্ষা হবে পুরনো পদ্ধতিতে নতুন পদ্ধতির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং স্কুলে স্কুলে নির্দেশিকা গিয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং যেটা কারণ প্রসঙ্গে বলি যে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে সরকারের কাছে এবং বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করা হয়েছিল বা অভিযোগ জানানো হয়েছিল যে তারা গোটা বিষয়টা সম্পর্কে প্রস্তুত নয় যদিও সংসদ তরফে অন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে প্রশ্ন এবং উত্তর একই সঙ্গে থাকার ফলে ছাত্রছাত্রীদের যেমন সুবিধে হবে তেমনি নকল রোখা যাবে সার্বিকভাবে এই কথা চিন্তা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সিদ্ধান্ত নিয়েছিল শেষ বেশ যেটা সংসদ জানাচ্ছে সরকারের তরফে অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে যে এই পরিস্থিতিতে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটা ইমপ্লিমেন্ট করা যাবে না এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে পদ্ধতিতে পরীক্ষা আগে উচ্চ মাধ্যমিক হতো সেই পদ্ধতি হবে এই কোয়েশ্চেন ক্যান আনসার স্ট্রিট এই যে পদ্ধতির কথা ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে